নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত তোমরা সকলেকে কেমন আছো আশা করছি ভালো আছো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো ডিজাইনটা এটা ফ্রন্ট সাইড এই দিকটা ব্যাক সাইড ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন এই ডিজাইনটা তোমরা ছেলেদের সোয়েটার মেয়েদের সোয়েটার বাচ্চাদের সোয়েটারে ব্লাউজ সোয়েটারগুলো মেয়েদের যে ব্লাউজ সোয়েটার হয় ব্লাউজ সোয়েটার কুর্তি টুপি প্রত্যেকটা প্রোজেক্টে এই ডিজাইনটা দিতে পারো এই ডিজাইনটা আমাদের পাঁচটা ঘরের পাঁচটা পাঁচটা করে ঘর যোগ করতে থাকতে হবে আর শেষে চারটা ঘর এক্সট্রা পাঁচটা পাঁচটা করে ঘর নিবা তারপরে শেষে চারটা ঘর এক্সট্রা নিবা এইভাবে ঘর নিতে হবে আর এটা এই ডিজাইনটা আমাদের চারটা রয়ের ডিজাইন চারটা করে র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমাদের ফার্স্ট রের মতন ডিজাইন শুরু হয়ে যাবে তাহলে চলো ডিজাইনটা শুরু করি ডিজাইনটা আমাদের উল্টো দিক থেকে শুরু হয়ে শুরু হবে এখানে আমি এক কাটা সব কাটা ঘর উল্টো বুনিয়ে নিয়ে বুনিয়ে নিয়েছি এটা আমাদের উল্টো সাইড উল্টো সাইড থেকে আমরা ডিজাইন শুরু করব প্রথম ঘরটা আমরা স্লিপ করব প্রথম ঘরটা স্লিপ করে দুটো ঘর এক দুই দুটো ঘর আমরা সোজা রাখ সোজা করব তারপর সামনের দিকে সুতো এনে তিনটে ঘর উল্টো দুই এই তিন তিনটে ঘর উল্টো এই এ স্টিচ বাদ দিয়ে আমাদের এই পাঁচটা ঘরের ডিজাইন এই পাঁচটা ঘর এখন আবার রিপিট যাবে দুটো সোজা তিনটে উল্টো পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুটো আমরা সোজা ঘর বনে নেব এক দুই দুটো সোজা ঘর বনে নিলাম তিনটে উল্টো এক দুই তিন তিনটে উল্টো আবার দুটো সোজা তিনটে উল্টো বুনিয়ে নেব এভাবে সব কটা এভাবে আমি বুনিয়ে নেবো দুটো সোজা তিনটে উল্টো দুটো সোজা তিনটে উল্টো শেষে আমাদের দুটো সোজা আর এ স্টিচ আমরা সোজা বুনিয়ে নেব এবার আমাদের দিকে চলে এলাম প্রথম ঘরটা স্লিপ করবো তারপরে আমার নিজের দিকে সামনের দিকে সুতো রেখে দুটো ঘর উল্টো দুটো ঘর উল্টো করে নেওয়ার পরে সামনের দিকে সুতো থাকবে এই ঘরটাকে আমরা একাটায় এভাবে তুলে নেব সামনের দিকে সুতো রেখে এই দুটো ঘরকে একসঙ্গে আমরা বুনিয়ে নেবো সোজা করে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে সোজাভাবে বুনিয়ে নেব দুটোকে একটা করে নিলাম দুটোকে একটা করে নেওয়ার পরে যে ঘরটাকে আমরা না বুনি এই কাটায় তুলে নিয়েছিলাম সেই ঘরটাকে আমরা এইভাবে এইভাবে নামিয়ে বের করে নিয়ে আসবো দিয়ে ফেলে দেবো দেখো এখান থেকে এই স্টিচ বাদ দিয়ে এখান থেকে এতটা ডিজাইন আমাদের রিপিট যাবে এখন প্রথমে সামনের দিকে সুতো এনে দু ঘর উল্টো বুনিয়ে নেব এক এই দু ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পরে এই সুতোটা সামনেই থাকবে এই তার পরের ঘরটাকে আমরা একাটায় না বুনিয়ে তুলে নেবো একাটায় তারপর এই দুটো ঘরকে একসঙ্গে সামনের দিকে সুতো রেখেই আমরা একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব সামনের দিকে সুতো রেখে একসঙ্গে দুটোকে একটা করে নিলাম দুটোকে একটা করে নেওয়ার পরে যেটা না বুনিয়ে একাটাই তুলে নিয়েছিলাম সেই ঘরটাকে এইভাবে এর উপর দিয়ে নিয়ে এসে এমনি করে ফেলে দেবো আবার আমরা সামনের দিকে সুতো এনে দু ঘর উল্টো আবার আমরা এই ঘরটাকে এই কাটায় তুলে নেবো এই দুটোকে একসঙ্গে আমরা দুটোকে একটা করে নেবো সামনের দিকে সুতো রেখে এই ঘরটাকে যে ঘরটা যে ঘরটা আমি না বুনিয়ে এই কাটায় তুলে নিয়েছিলাম সেই ঘরটাকে এই কাটার উপর দিয়ে নিয়ে এসে এই ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দেবো এই ডিজাইনটা এইভাবে এই পাঁচটা ঘরের ডিজাইন এখন রিপিট যাবে আবার আমরা দু ঘর উল্টো বুনিয়ে নেব এই ঘরটাকে এই কাটে তুলে নেবো এই দুটোকে একসঙ্গে আমরা সোজাভাবে বুনে নেব তারপরে এই ঘরটাকে এই ঘরের উপর দিয়ে নামিয়ে নেব আবার আমরা সামনের দিকে সুতো এনে দু ঘর উল্টো বুনিয়ে নেব সে আমাদের দু ঘর উল্টো আর স্লিপ স্টিচটাও আমরা এই আমরা উল্টোভাবে বনি নেব সেকেন্ড র হয়ে গেলো আমাদের এবার আমাদের থার্ড স্টিচ আমরা এই কাটায় তুলে নেব তারপরে দুই ঘর সোজা এক দুই ঘর সোজা সামনের দিকে সুতো এনে এই ঘরটা উল্টো বনেিয়ে নেবো তারপরে সামনের দিকে সুতো রেখে এইভাবে কাটায় আমরা সুতো প্যাচিয়ে নেব দিয়ে এই ঘরটাকে আমরা উল্টো বুনিয়ে নেব এখানে দেখো এই পাঁচটা ঘরের ডিজাইন এখন রিপিট যাবে ঘর সোজা তারপরে একটা উল্টো তারপরে কাটায় সুতো পেঁচি নেব তারপরের ঘরটাকে উল্টো বুনিয়ে নেবো তারপরে আবার আমরা পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে ঘর সোজা সামনের দিকে সুতো এনে একটা ঘর উল্টো কাটায় সুতো পেঁচিয়ে নেবো একটা দিয়ে উল্টো বুনিয়ে নেবো হয়ে গেল আবার আমরা পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দুঘর সোজা সামনের দিকে সুতো এনে একটা ঘর উল্টো বুনব কাটায় সুতো পেঁচিয়ে নেবো আর একটা ঘর উল্টো বুনিয়ে নেবো আবার আমরা পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে ঘর সোজা সামনের দিকে সুতো এনে একটা ঘর উল্টো কাটায় সুতো পেঁচিয়ে নেবো এ ঘরটাও উল্টো বুনিয়ে নেব রিপিট যাচ্ছে এখন আমাদের ডিজাইন পাঁচটা ঘরের ডিজাইন দু ঘর উল্টো সামনের দিকে সুতো এনে একটা ঘর উল ঘর সোজা সামনের দিকে সুতো এনে একটা ঘর উল্টো তারপর কাটায় সুতো প্যাঁচিয়ে নিয়ে এই ঘরটা উল্টো বুনি নেব তারপর শেষে আমাদের ঘর সোজা এটাও আমরা এই সোজা বুনি নেব আমাদের থার্ড র হয়ে গেলো এবার আমাদের ফোর্থ ঘরটাকে আমরা একাটাই কাটায় তুলে নেব তারপরে দেখো দু ঘর উল্টো তিন ঘর সোজা এক দুই তিন আবার ঘর উল্টো তিন ঘর সোজা আবার ঘর উল্টো তিন ঘর সোজা এভাবে আমাদের রিপিট যাবে দুঘর উল্টো তিন ঘর সোজা এভাবে আমাদের ফোর্থাটা কমপ্লিট করে নিতে হবে বাকি কটা ঘর এভাবে আমি করে নিয়ে তারপরে দেখাচ্ছি ঘর উল্টো তিন ঘর সোজা ফোর্থ র কমপ্লিট করে নিয়েছি চারটা রয়ের ডিজাইন চারটা র কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফার্স্ট রায় যেভাবে শুরু করেছিলাম সেভাবে আবার শুরু করতে হবে চারটা করে র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ফার্স্ট রায় যেভাবে শুরু করেছি সেভাবেই শুরু করব ফার্স্ট রায় আমরা দেখো এই স্টিচটা আমরা এই কাটাই তুলে নেবো তারপরে দু ঘর দেখো সোজা এক দুই দুই ঘর সোজা তিন ঘর উল্টো এক দুই তিন তিন ঘর উল্টো ঘর সোজা তিন ঘর উল্টো ঘর সোজা আবার তিন ঘর উল্টো করে নিলাম দুঘর উল সোজা ঘর সোজা তিন ঘর উল্টো ঘর সোজা তিন ঘর উল্টো এভাবে আমরা করে নেবো তো ফার্স্ট চারটা রয়ের ডিজাইন চারটা র হয়ে গেছে তারপর পাঁচ নাম্বার র থেকে আবার ফার্স্ট র শুরু হবে কিছুটা বড় করে ডিজাইনটা তারপর তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে দেখো ডিজাইনটা আমি কিছুটা করে নিয়েছি ডিজাইনটা দেখলে কতটা সহজ ডিজাইনটা এই ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন ঘন্টিটি অন করে দেবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে